এসেছি হচ্ছে জুডিওতে। তো জুডিওতে এসেছি, ভাবলাম যে তোমাদেরকে অনেকদিন ধরে আমি কিছু কালেকশন দেখাতে পারছি না, তো ফাইনালি সেজন্য ভাবলাম কোথায় যাওয়া যায়। তো সেজন্য ভাবলাম জুডিওতে যাই, কারণ আমার তো পার্সোনালি খুব ভালো লাগে জুডিওর কালেকশন। তো সেই জন্য ভাবলাম যে তোমাদেরও ভালো তো লাগে, কয়েকটা ভিডিওতে তোমরা অনেক অনেক ভালো রেসপন্স দিয়েছো, সেই জন্য আজকে আবারও চলে এসেছি জুডিওতে। তো এসেছি আজকে হচ্ছে লেক মলে, তো সমস্ত ডিটেলসই আমি তোমাদের সাথে শেয়ার করবো, আর যতটা পারবো আমি কিন্তু তোমাদেরকে কালেকশন দেখাবো। আশা করি অনেক ভালো ভালো কালেকশন আসবে, কারণ প্রত্যেকবারই জুডিওতে যতবার এসেছি খুব ভালো ভালো কালেকশন এসেছে, সামার কালেকশন স্পেশালি। তো সেই জন্য তো আজকে আসতেই হতো। তাহলে চলো এখন যাওয়া যাক জুডিওতে, আর সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে কিন্তু সাথে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো এখন যাওয়া যাক। ফার্স্টেই আমি কুর্তি কালেকশনের দিকে চলে এসেছি, কারণ এখানে কুর্তি কালেকশনগুলো খুব ভালো ছিল আর কালারগুলো কিন্তু একদম পারফেক্ট সামারের জন্য ছিল। তো সেই জন্য আমি এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো তোমরা আরও দেখতে পাবে যে কত দারুণ দারুণ কুর্তি রয়েছে, আর এখানে কিন্তু মোটামুটি প্রাইস রয়েছে 799 থেকে কুর্তিগুলো স্টার্টিং। তো কালারগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল, আর দেখতে পাচ্ছ এই কালারটা দেখো, এটা কিন্তু ভীষণই দারুণ দেখতে ছিল একটা কালার, আর প্রত্যেক কটা কুর্তি কিন্তু পুরো ফুল লং। তো আমার তো বেশ ভালো লাগে এরকম কুর্তি, তো এটার প্রাইসও হচ্ছে 799 করেই ছিল। এছাড়াও কিন্তু আরও কালারফুল রয়েছে, যেরকম এইটা, এটা তোমরা দেখতে পাচ্ছ যে নুডলস টাইপের মধ্যে রয়েছে কুর্তিটা, কিন্তু বেশ দারুণ দেখতে, একদম সামারের জন্য পারফেক্ট। তো এরকম ধরনের কিন্তু আরও অনেক কুর্তি রয়েছে, তো এরকমও রয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু প্রত্যেক কটা কুর্তি পুরো ফুল লং, তো দেখতেই পাচ্ছ এটার প্রাইস ছিল হচ্ছে 699, তো আর এইটার প্রাইসও কিন্তু ছিল হচ্ছে 699, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এরপরে এই কুর্তিটা দেখো, এটা কিন্তু কালারটা এতটাই মিষ্টি, মানে বলার মতো না, খুব দারুণ লাগছিল কালারটা, আর কিন্তু বেশ কটনের, তো গরমের জন্য কিন্তু একদম পারফেক্ট। এটার প্রাইস ছিল হচ্ছে 899, আর এই কালারটা দেখো, প্রত্যেক কটা কুর্তি কিন্তু দেখতে আমার ভীষণই ভালো লাগছিল, আর এখানে কিন্তু এরকম প্রাইজেরই ছিল। তো এই কুর্তিটার প্রাইস ছিল হচ্ছে 799। তো এরকম কিন্তু অনেক কুর্তি রয়েছে যেগুলো দেখতে কিন্তু ভীষণই দারুণ লাগছিল, এই কুর্তিটাও বেশ ভালো লাগছিলো। চলো দামটা দেখে নিই। হ্যাঁ, এটার দামও ছিল হচ্ছে 799। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব প্রচুর কুর্তি কালেকশন রয়েছে, আর দামগুলো কিন্তু পুরো সেমই রয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর কোয়ালিটিগুলো আমি বলবো বেশ দারুণ। তো এরকম ধরনের কিন্তু আরও কুর্তি রয়েছে, কারণ আমি তোমাদেরকে আগেই বললাম যে আগে আমি তোমাদেরকে কুর্তি কালেকশন দেখাবো, তারপরে তোমাদেরকে কিছু জিন্স টপ কালেকশন দেখাবো। তো এটার প্রাইসও ছিল হচ্ছে 799। তো এরপরে আর একটা কুর্তি দেখো, যেরকম এরকম ছিল, যেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিলো। তো এই সাইডে কিন্তু প্রচুর কুর্তি কালেকশন ছিল। আর এই আর একটা কুর্তি দেখো, এটা দারুণ লাগছিল দেখতে, আর বেশ কটনের ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, এটার প্রাইসও ছিল হচ্ছে 799। এখানে কিন্তু সমস্ত কুর্তিগুলোই ম্যাক্সিমাম আমি দেখলাম 799 করে। এছাড়াও কিন্তু তোমরা এখানে এরকম প্যান্টস পেয়ে যাবে, তো দেখতে পাচ্ছ কী সুন্দর কাজ করা রয়েছে নিচের দিকে, তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে 399 করে। এই প্যান্টগুলোও কিন্তু ছিল হচ্ছে কটনের, তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এছাড়াও আরও এরকম নুডলস টাইপের কুর্তি রয়েছে দেখতে পাচ্ছ, আর হ্যাঁ, এখানে কিন্তু তোমাদেরকে আগেই বললাম কুর্তিগুলো কিন্তু বেশ লং, পুরো ফুল লং, এটার প্রাইস ছিল হচ্ছে 699। আর এই একটা টপ আর প্যান্টের সেট রয়েছে, এটা তোমরা আলাদা করেও নিতে পারো, তো দেখতেই পাচ্ছ এরকম রয়েছে। টপসটা দেখতে কিন্তু বেশ ভালো ছিল, আর বেশ কটনের ছিল, আর প্যান্টটা খুবই সফট ছিল। টপসটার দাম ছিল হচ্ছে 499। তো দেখো ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু খুব দারুণ ছিল, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিল, এটা ইউনিক একটা ডিজাইন ছিল। এছাড়াও আমি তোমাদেরকে প্যান্টটা দেখিয়ে দিই, প্রচণ্ড সফট একটা কটন প্যান্ট ছিল, যেটা কিন্তু দেখতে ভালো লাগছিলো, আর পড়লে তো আরও ভালো লাগবে। তো এরকম কিন্তু হোয়াইট টপ এখানে প্রচুর ছিল, প্রাইস ছিল হচ্ছে 599 করে। এখানে এবার আমি দেখছিলাম এসে প্রচুর হোয়াইট টপ ছিল, হোয়াইট টপগুলো কিন্তু একদম সামারের জন্য পারফেক্ট আমি মনে করি, তো ভীষণই ভালো লাগছিলো। এছাড়াও এখানে আরও কয়েকটা টি শার্ট ছিল এরকম কালারফুল, যেই টি শার্টগুলো দেখতেও বেশ ভালো লাগছিলো, প্রাইস ছিল হচ্ছে 299, মাত্র 299। তো কোয়ালিটি আমি বলবো বেশ ভালো ছিল, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। এরপরে আমি তোমাদেরকে কিছু টপস দেখাই, তো এরকম টপ ছিল, এটা নিউ না, মানে এটা আমি এর আগেও দেখেছিলাম, বাট দেখতে বেশ ভালো লাগছিলো, কালারফুল, এটার প্রাইস ছিল হচ্ছে 499। তো এরকম কিন্তু প্রচুর রয়েছে টপ, সাইজও তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে।
এরপর আমি তোমাদেরকে একটা টপ দেখাই যেটা হোয়াইট কালারের ছিল। সামারের জন্য কিন্তু হোয়াইট একদম বেস্ট আমি বলবো। তো যাই হোক, এরপরে তোমাদেরকে ড্রেস দেখাই যেটা হচ্ছে এরকম ছিল। ড্রেসটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো, একটা ডিপ গ্রিনের মধ্যে। প্রাইস ছিল হচ্ছে 699। আর এছাড়াও এটার আর একটা কালার ছিল, যেটা এই দুটো কালারই ছিল, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো এই ওয়ান পিসটা। এছাড়াও এখানে তোমরা এরকম ধরনের টপ পেয়ে যাবে, দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগছিলো টপটা দেখতে। এটার প্রাইস ছিল হচ্ছে 599। তো এরকমও কিন্তু তোমরা টপ পেয়ে যাবে। এরপর চলো তোমাদেরকে কিছু জিন্স দেখাই। এখানে জিন্স নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ এখানে কিন্তু সমস্ত জিন্স প্রাইস স্টার্টিং প্রাইস হচ্ছে 799। তো এখানে কিন্তু জিন্সগুলো ভীষণই ভালো লাগে। তো এরকম কিন্তু তোমরা এখানে প্রচুর জিন্সও পেয়ে যাবে। আর আজকে যা ভিড়, তো দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল। তো আমি তোমাদেরকে ঘুরে ঘুরে কিন্তু সমস্তটাই দেখাচ্ছি। তাহলে চলো এবার একটুখানি শার্ট দেখে নেওয়া যাক। টি শার্টগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ ভি নেকের টি শার্ট ছিল। এখানে অনেক টি শার্ট আমি দেখতে পাইনি, ভি নেকের টি শার্টই দেখতে পেয়েছিলাম। তো এছাড়াও এখানে একটা হোয়াইট কালারের টপ দেখলাম, যেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। এটার প্রাইস ছিল হচ্ছে 599। এরপর আমি তোমাদের একটা শার্ট দেখাই। শার্টটার প্রাইস ছিল হচ্ছে 599, বাট কোয়ালিটিটা ছিল হচ্ছে ভীষণই সফট, আমার তো ভীষণই ভালো লাগছিলো। এছাড়াও আর একটা এরকম ওয়ান পিস রয়েছে, এরকম তোমরা ওয়ান পিস পেয়ে যাবে। তো দেখতে বেশ ভালো লাগছিলো। আর এরকম ধরনের তোমরা টপও পেয়ে যাবে, যেটার প্রাইস ছিল হচ্ছে 599 করে। এবার কিন্তু আমি এখানে প্রচুর হোয়াইট টপ দেখেছি, যেগুলো কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিলো, দেখো তোমাদেরও ভালো লাগবে। এরপরে তোমাদেরকে একটা লং ড্রেস দেখাচ্ছি, এটাও কিন্তু হচ্ছে নুলো স্ট্যাপের মধ্যে। এটার প্রাইস ছিল হচ্ছে 999। তো দেখতেই পাচ্ছ এটাও লং ড্রেস ছিল, দারুণ লাগছিলো। আর একটা টপ, এই টপটাও কিন্তু ভীষণই দারুণ দেখতে লাগছিলো টপটা, আমার তো বেশ ভালো লাগছিলো, সেই জন্য আমি একটুখানি পেরে তোমাদেরকে ভালো করে দেখালাম। টপটা কিন্তু সত্যি ভীষণই কারণ ছিল। তো এটার প্রাইস ছিল হচ্ছে 499। ভাবতে পারছো 499-এ এত দারুণ একটা টপ? তো যাই হোক, এরকম কিন্তু এখানে প্রচুর টপ রয়েছে। একটা ফুল স্লিভ টপ ছিল, যেটার প্রাইস ছিল হচ্ছে 599। এছাড়া একটা ল্যাভেন্ডার কালারের টপ ছিল, যেটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিলো। ক্যামেরায় হয়তো ঠিক কালারটা বোঝা যাচ্ছে না, বাট সিরিয়াসলি কালারটা কিন্তু ভীষণই দারুণ ছিল। এটার প্রাইস ছিল হচ্ছে 599। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এবারে জুডিওতে প্রচুর হোয়াইট টপ রয়েছে, যেগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে। হোয়াইট টপ ড্রেস প্রচুর রয়েছে। এই ড্রেসটার দাম ছিল হচ্ছে 599। আর ইয়েলো কালারের এই ওয়ান পিসটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ভীষণই একটা দারুণ ওয়ান পিস ছিল। তো এটার প্রাইস ছিল হচ্ছে 899, দেখতে কিন্তু ভীষণই ভালো ছিল। তো এরকমও কিন্তু তোমরা ওয়ান পিস পেয়ে যাবে এই ল্যাভেন্ডার কালারের। এই ল্যাভেন্ডার কালারগুলো কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে। আর এই সেম মডেলেরই আর একটা কালার ছিল, গ্রিন কালার। তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে 699 করে। তো আমার তো বেশ ভালো লাগছিলো এখানে কালেকশন এবারে। তো যাই হোক, এরকমও কিন্তু প্রচুর ড্রেস তোমরা এখানে পেয়ে যাবে, যেগুলোর প্রাইস ছিল হচ্ছে 699। এই ব্ল্যাকের দুটো কালার ছিল, তো এই একটা কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার, পিচ আর ব্ল্যাক কালার। এছাড়াও একটা ফুললি ব্ল্যাকের মধ্যে আমি তোমাদেরকে ওয়ান পিস দেখাচ্ছি, যেটার প্রাইস ছিল হচ্ছে 699, দেখতে কিন্তু সিরিয়াসলি খুব ভালো ছিল। আর এটার হচ্ছে দুটো কালার ছিল, একটা হচ্ছে ম্যারুন আর একটা হচ্ছে ব্ল্যাক। এছাড়াও কিন্তু এরকম একটা ল্যাভেন্ডার কালারের ড্রেস রয়েছে, যেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। কেন জানি না ক্যামেরাতে ল্যাভেন্ডার কালারটা ঠিক এখানে ভালো লাগছে না, বাট সিরিয়াসলি কালারগুলো খুব মিষ্টি ছিল। এটার প্রাইস ছিল হচ্ছে 699। এরপরে আমি তোমাদেরকে আর একটা ওয়ান পিস দেখাই, দেখো কি সুন্দর দেখতে, আর এতটাই ভালো লাগছিলো কি বলবো। তো ভীষণই ভালো ছিল। এরকম ড্রেস তোমরা এখানে প্রচুর পেয়ে যাবে, প্রচুর আছে ড্রেস, দেখতেই পাচ্ছ এখানে কত রয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু শুজ রয়েছে, কালারগুলো জাস্ট দেখো, এত সুন্দর সুন্দর কালার এখানে শুজ রয়েছে। এখানে প্রচুর শুজ ছিল, প্রচণ্ড সেদিনকে ভিড় ছিল বলে প্রত্যেক কটা শুজ পুরো এলোমেলো করা ছিল, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এগুলোর প্রাইস ছিল হচ্ছে 499 করে। এছাড়াও কিন্তু এখানে আরও কম প্রাইজেরও রয়েছে, 299-এরও তোমরা এখানে শুজ পেয়ে যাবে। তো এখানে কিন্তু শুজগুলো বেশ ভালো, আমি পার্সোনালি ইউজ করেছি সেই জন্য আমি জানি, বাট আর দেখতেও কিন্তু লুকওয়াইজ খুব ভালো। তো এই শুজগুলোর প্রাইস ছিল হচ্ছে 299, দেখতেই পাচ্ছ। তো ভীষণই ভালো লাগছে, চারিদিকে পুরো এলোমেলো শুজ দেখতে পাচ্ছ, মানে সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড। তো এরকম ধরনের কিন্তু এখানে প্রচুর শুজ রয়েছে, যেগুলো কিন্তু দেখতে বেশ ভালো ছিল। 499-299-এর মধ্যে এরকম তোমরা সমস্ত ধরনের শুজ পেয়ে যাবে, যেগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর ছিল। 49-এর এখানে বেশ কিছু লিপ বাম ছিল,
এখানে কিন্তু লিপ বাম কসমেটিক্সের সমস্ত কিছু পাওয়া যায়, বাট আমি তোমাদেরকে এখানে সেরকম কিছু দেখাতে পারিনি। আর 199 এর হচ্ছে এই নীল পলিশগুলো ছিল, দেখতেই পাচ্ছ কালার ভীষণ ভালো ছিল। তো লিপ বাম হচ্ছে এই কয়েকটাই ছিল যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এছাড়া কিন্তু আরও কিছু জিনিস ছিল, যেরকম এরকম ক্লিপ ছিল। তো এই জিনিসগুলো খুব একটা ওখানে ছিল না, তো যে কটা ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার ভীষণই ভালো লাগছিলো এই ক্লিপগুলো, এগুলোর প্রাইস ছিল হচ্ছে 79 এরকম করে। আর এখানে তারপর দেখলাম যে অনেক অনেক স্ক্রাঞ্চি ছিল, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো, আর অনেক কালারফুল ছিল, দেখো এখানে বেশ ভালো লাগছিলো। আর হ্যাঁ, এই স্ক্রাঞ্চিগুলোরও প্রাইস ছিল হচ্ছে 79 করে, আর দেখতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিলো। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় ছিল সেদিনকে, তো ভিডিও করা খুব একটা চাপের ব্যাপার হয়ে গেছিলো। তো ফাইনালি আমি একটা স্কার্ট দেখতে পেলাম, যেটা কিন্তু দেখতে ভীষণই দারুণ লাগছিলো। আর এটার সাথে একটা টপ ছিল, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি স্কার্টটার আগে দাম বলে দিই, 699 ছিল স্কার্টটার দাম। তো টপটা আমি তোমাদেরকে দেখাই, এই ওয়ান পিসই ছিল টপটা, তো যাই হোক। আর এই টপটার প্রাইস ছিল হচ্ছে 499 এরকম কিছু একটা ছিল। তো দেখতে পাচ্ছ ভীষণই ভালো লাগছিলো এই স্কার্ট আর টপটা, আমার তো বেশ দারুণ লেগেছিলো। এছাড়াও কিন্তু আরও একটু তোমাদেরকে ওয়ান পিস দেখিয়ে দিই, কালারফুল এটা দেখতে পেলাম, আমার তো ভীষণই ভালো লাগছিলো এই ওয়ান পিসটা দেখতে। এটার প্রাইস ছিল হচ্ছে 699। তাহলে আজকে তোমাদের জুডিওর কালেকশন কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে যাও, যাতে অল নোটিফিকেশন তোমরা চটজলদি পেয়ে যাও।